কাফেররা ফু দিয়ে বাতি নিভাইতে চায়, কাফেররা মনে করে বোমা মারলে মনে হয় ইসলাম ধ্বংস হয়ে যাবে, কাফেররা মনে করে ষড়যন্ত্র করলে ইসলাম ধ্বংস হয়ে যাবে, কাফেররা মনে করে 2 4 10 20 লাখ মুসলমান মারলে মনে হয় ইসলাম ধ্বংস হয়ে যাবে, কিন্তু না 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 না, ইসলামের মূল চাবি কার হাতে? আল্লাহ কয় যত ষড়যন্ত্র করবে আমি আমার ইসলামের বাতি আরো তত জ্বালায় দেব, যত ষড়যন্ত্র বেশি হবে দিনের মশাল আরো বেশি মানে বেশি জ্বলবে, দিনের মশাল আরো বেশি করে দাউ দাউ করে জ্বলতে থাকবে। এক জালেম শাসক ছিল ইয়ামানে, এই জালেম শাসকের নাম ছিল দুরজানা, অত্যাচারী শাসক ছিল, একদিকে অত্যাচারী শাসক আর একদিকে মূর্তি পূজারী। সে একদিন একটা সমাবেশ ডাকলেন, সমাবেশ ডেকে তার জাতিকে বলল, হে আমার স্বজাতি, আজকে তোমাদেরকে আমি একটা গোপন সুখ গোপন কথা বলবো, সবাই সমাবেশে একত্রিত হও। সব লোকজন সমাবেশে আসলো গোপন কথা শোনার জন্য। এরপরে এই জালেম দুরজানা বলল, জালেম শাসক বলল, আমি এত বড় সম্পদশালী হলাম, আমার এত প্রভাব প্রতিপত্তি কেমনে হলো জানো? আমার একটা মূর্তি আছে, মূর্তির নাম হলো আফলুন দেবী, এই আফলুন দেবীর পূজা করার কারণে সেই আমাকে এই সম্পদ দিয়েছে, ইজ্জত সম্মান সব দিয়েছে, তোমরা এখন থেকে এই মূর্তি বানাও, পূজা করো, তোমাদেরও ইজ্জত সম্মান সম্পদ সব বাড়বে। জনগণ বলল, তাই তো, এখন থেকে আমরা সব বাদ দিয়ে ওই দেবীর পূজা করব। আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। তদানীন্তন যুগের একজন পয়গম্বর ছিল জারজিস আলাইহিস সালাম, আল্লাহ বললেন, পয়গম্বর আমি সব সইতে পারি, শিরক সইতে পারি না, তুমি গিয়া প্রতিবাদ করো। আল্লাহ পয়গম্বর মঞ্চের মধ্যে উঠে বললেন, ও আমার দেশবাসী ভাইয়ের, আল্লাহ তু শিরক বিল্লাহ ইন্না শিরকাল জুলম আযীম, আল্লাহর সাথে কাউকে শিরক করো না, শিরকের চাইতে বড় জুলুম আর নাই, আর কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বড় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা জান্নাতি হয়ে যাবে। বাদশাহ বলল, তোমার এত বড় সাহস, আমার মুখের কথা কেড়ে নিয়ে আমার মঞ্চে দাঁড়িয়ে তুমি আমার বিরুদ্ধে কথা বলো, কে তুমি? আমি বললাম, ওই আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের পয়গাম নিয়ে এসেছি। কোন আল্লাহ? এবার আল্লাহকে আল্লাহর পরিচয় দিলেন, দিতে 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 জনগণ কয়, হ্যাঁ এই লোকটার কথাই ঠিক, এই লোকটার কথাই, এই লোকটার কথার মধ্যে লজিক আছে, যুক্তি আছে, আসলে একজন তো সৃষ্টিকর্তা আছে, না হলে চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ এগুলো পরিচালনা করে কে? এই জোয়ার ভাটাকে চালায় রাত দিন কে করে? এগুলোর পরিচালক আছে, এগুলো যিনি চালায় তিনি হলো আল্লাহ। এরপরে বাচ্চা দেখলো বেশি সময় তার সঙ্গে কথাবার্তা বললে লোকজন তো মুসলমান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বলল, এ পুলিশ সেনাবাহিনী লোকেরা ওকে ধরে নিয়ে যাও, কঠিন শাস্তি দিয়ে হত্যা করো, তার হাতে পায়ের মধ্যে চার হাত পায়ের মধ্যে চারটা বড় বড় লোহার প্যারাগ মারলেন, আর কপালের মধ্যে একটা প্যারাগ মেরে নির্মমভাবে তাকে হত্যা করা হলো, আল্লাহর পয়গাম্বর শহীদ হয়ে গেলেন। এরপরে বাদশাহ গর্ব করে বলতেছে, এই পয়গাম্বর বড় বড় কথা বললো, আল্লাহর কথা বললো, আল্লাহ এত পারে কই, আমার হাত থেকে এই পয়গাম্বরে বাঁচাইতে পারলো না, যদি তার আল্লাহর এত ক্ষমতা হয় আমার হাত থেকে তাকে কেন বাঁচাতে পারলো না? অতএব তোমরা তার কথায় মন দিও না, তার কথা শুনবা না, আমার কথাই শোনো। আল্লাহ তাআলা আবার ফেরেশতা পাঠায় দিলেন, যাও হে ফেরেশতা, গিয়া পয়গম্বরকে পয়গম্বরের দেহ থেকে লোহাগুলো তোলো, দেহটা হাত দিয়ে মুছে করে দাও। মুছে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রুহটা ফিরায় দিলেন, পয়গম্বর আবার সুস্থ হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আবার যাও, দাওয়াত দাও। আবার দাওয়াত নিয়ে পয়গম্বর চলে গেলেন, ওই মঞ্চের মধ্যে গিয়ে উঠলেন, হে বাদশা তুমি আমাকে হত্যা করেছো, এবার বলো, আমি তো কোনো দেব দেবীর পূজা করি না, আমি আপলুন মূর্তির পূজা করি না, যদি আমার রব নাই থাকবে তাহলে আমাকে কে জিন্দা করলো, কে আবার জিন্দা করে তোমার মঞ্চে পাঠায় দিল? আমাকে জিন্দা করে যিনি তোমার মঞ্চে পাঠায় দিয়েছেন তিনি হলো আমার তোমার সকলের রব। জনগণ বলে, তাই তো, যদি রব নাই থাকবে তাহলে এই লোকটারে জিন্দা করলো কে? লোকটা তো কোনো মূর্তির পূজা করে না। জনগণকে একজন আছে, একজন তো একজন আছে বললে কি এরা মুসলমান হবে? এদেরকে মুসলমান বলা যাবে? কেন? মুসলমান হওয়ার জন্য তিনটা জিনিস লাগে, কয়টা জোরে বলেন?
যেরকম কয়টা মুসলমান হওয়ার জন্য কয়টা জিনিস লাগে এই তিনটা কি বলবো বলবো আসেন মনে রাখেন মুসলমান হওয়ার জন্য তিনটা জিনিস লাগে এক নম্বর হলো ইকরার বিল লিসান দুই নম্বর তাসদিক বিল আরকান ইকরার বিল লিসান আমল বিল আরকান তাসদিক বিল জানান মুখে স্বীকার করতে হবে আল্লাহ আছে অন্তরে বিশ্বাস করতে হবে আর আল্লাহ পাকের বিধানগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে ওই লোকগুলো মুখে মুখে স্বীকার করে নাই অন্তরে অন্তরে বিশ্বাস করেছে আল্লাহ একজন আছে স্রষ্টা একজন আছে এই অন্তরে শুধু বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায় না অন্তরে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে মুখেও প্রকাশ করা লাগবে না লাগবে না শুধু মুখে বললেন আমার এক খুব ঘনিষ্ঠ এক হিন্দু ছিল ওর নাম ছিল নিখিল বাবু বললাম নিখিল তুই তো কলেমা টলেমা সবই পারো তো কলেমা পরে মুসলমান হয়ে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো কি মুসলমান হয়েছে ও ইনশাআল্লাহ সারা কথা বলে না আমি বললাম তুই এত ইনশাআল্লাহ বলোস আমরা মুসলমান হয়েও তো এতবার ইনশাআল্লাহ বলি না কথায় কথায় ইনশাআল্লাহ বলে তুই এত ইনশাআল্লাহ বলোস তুই মুসলমান হয়ে যা ও কালেমা পড়ছে কি মুসলমান হয়েছে কেন মুখে বলতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে আর আমলে পূর্ণত করা লাগবে তাইলে হবেন আপনি খাঁটি মুসলমান এজন্য আসুন ওই লোকগুলো তো অন্তরে বিশ্বাস করেছে কিন্তু মুখে স্বীকার করে না আমলেও পরিণত করে নাই এরপরে বাদশা বললো আবার তাকে নিয়ে যাও লম্বা ইতিহাস বলার সুযোগ হবে না তাকে একের পর এক কঠিন থেকে কঠিন সাজা দিয়ে নির্মম অত্যাচার করে করে একবার দুইবার নয় সাতবার হত্যা করা হয়েছে কয়বার একবার টুকরা টুকরা করে বাঘের খাঁচার মধ্যে ঢুকায় দিল যেন বাঘে খেয়ে ফেলে একবার গরম তৈলের মধ্যে সিদ্ধ করে হাড় থেকে মাংসগুলো আলাদা করে দিল এরপরে একবার তাকে পোড়ায় ছাই করে দিল যতবার যতভাবে হত্যা করে বারবার তাকে জিন্দা করে দেয় কে চিল্লায় বলেন বারবার জিন্দা করে দেয় আর বারবার পয়গম্বর এসে বলে ও আমার দেশবাসী দেখো আমাকে বারবার হত্যা করা হয় আর আমাকে যিনি জিন্দা করেন তিনি তোমাদের রব যদি আমার কথা সত্যি না হয় তাহলে তোমরাই জবাব দাও আমি কোনো মূর্তি পূজা করি না তাহলে আমাকে বারবার হত্যা করার পর কে জিন্দা করে দেয় বলেন তো কে দেয় তিনি আমাদের কি তিনি আমাদের আল্লাহ তিনি আমাদের রব তিনি আমাদের সব বাচ্চা ক যতবার ওরে মারলাম ততবারই জিন্দা হয়ে যায় আর কি পরিমাণ মারা যায় এইবার মাইরা পোড়ায়া ছাইগুলো নদীতে সাগরে পাহাড়ে পর্বতে ছিটায় দাও ছাইগুলো যেন একত্র হতে না পারে তাইলে আর জিন্দা হবে না কিন্তু যিনি জিন্দা করেন তার ক্ষমতা কি বেশি না কম আল্লাহ তাআলা বাতাসকে অর্ডার দিলেন পানিকে অর্ডার দিলেন আমার পয়গম্বরের দেহের টুকরাগুলো ছাইগুলো জমা করে দাও আল্লাহ পাকের কুদরতে সব জমা হয়ে গেল আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা জিন্দা করে পাঠায় দিলেন বাদশাহ কয় আর মারামারি সম্ভব না এবার কি করা যায় বলো উজির কয় হুজুর বনবাসী দিয়ে দেন নির্বাসন মরুভূমির মধ্যে বনবাসী দিয়ে দেন সেখানে না খায় না খায় মারা যাবে আমরা হাত দিয়া মারলে ওর আল্লাহ জিন্দা করা দেয় এবার ওর আল্লাহ নিজে যদি মারে তাইলে আর জিন্দা করবে কে ওর আল্লাহরে দিয়ে ওরে মারাবো কেমনে ওই মরুভূমির মধ্যে পানি নাই খাদ্য নাই ফালাই দিয়ে আসবো সেখানে মরে থাকবে সুটকি হয়ে থাকবে আল্লাহর পয়গম্বর জারজিস আলাইহিস সালামকে শক্তিশালী ঘোড়ার পিঠে উঠায়া কয়েকদিন পর্যন্ত ঘোড়া চালায় দিলেন মরুভূমির মাঝখানে নিয়ে ফেলে দিলেন আর ওরা চলে আসলেন খাদ্য নাই পানি নাই কিচ্ছু নাই কিন্তু পয়গম্বরের কাছে আছে কে আল্লাহ যার কিছু দরকার আছে নাকি আল্লাহ যার আছে তার কিছুই দরকার নাই আর যার সঙ্গে আল্লাহ নাই গোটা দুনিয়া যদি তার হয়ে যায় কোনো লাভ নাই কোনো লাভ নাই তাকে রক্ষা করতে আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকায় ডাক দিলেন আল্লাহ আমি অক্ষম আমি দুর্বল খাদ্য নাই পানি নাই আমি ক্ষুধার্ত আমি কি করব তুমি বলো আল্লাহ পাক বললেন পয়গম্বর আপনি হাঁটা শুরু করেন আপনি হাঁটা শুরু করেন আমি আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করব ওরা শহরে পৌঁছার আগে আগে আমি আল্লাহ তাআলা আপনাকে লোকালয়ে পৌঁছায় দিব
আল্লাহ পয়গম্বর হাঁটতে শুরু করলেন আল্লাহ তাআলা সাহায্য বাড়ায় দিলেন নাসুরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব অবশিরিল মুমিনিন আল্লাহ তাআলা সাহায্য বাড়ায় দিলেন আল্লাহ জমিনকে বললেন জমিন ছোট হয়ে যাও ও জমিন ছোট হয়ে যাও আল্লাহ কত ছোট হব আল্লাহ পাক বললেন আমার পয়গম্বর দুর্বল ক্ষুধার তো হাঁটতে পারে না এত ছোট হয়ে যাও সূর্য ডোবার আগে যেন আমার পয়গম্বর লোকালয় গ্রামে পৌঁছে যেতে পারে জমিন এমন ছোট হয়ে গেল মাত্র কয়েক মিনিট হাঁটার সঙ্গে সঙ্গে পয়গম্বর শত শত মাইল পথ পার হয়ে লোকালয় চলে আসলেন গ্রামে চলে আসলেন তখন সন্ধ্যা হয়ে গেল একটা ঘরের পাশে এসে ডাক দিলেন আমি মুসাফির আমি কয়েকদিন না খাওয়া আমি মুসাফির আমার থাকার জায়গা নাই তোমরা কি আমাকে থাকার জায়গা দিবে আমাকে একটু খাবার দিবে ঘরের ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলা আসলো বৃদ্ধা মহিলা বলল কে গো মুসাফির তুমি তোমার চেহারা বড় সুন্দর তোমার চেহারা দেখে মনে হয় তুমি বড় দামি বংশের উঁচু বংশের লোক ও মুসাফির আমি একজন গরিব বিধবা নারী ভিক্ষা করে খাই ভিক্ষা আমার পেশা আজকে তিন দিন পর্যন্ত গায়ে জ্বর ভিক্ষাও করতে পারি নাই ও মুসাফির তুমি অত্যন্ত দামি বংশের মানুষ হবে এতে কোনো সন্দেহ নাই তুমি দামি মানুষ যদি আমার ঘরে থাকো আমি কথা দিলাম আগামীকাল ভিক্ষা করার জন্য যাব যদি কোনো কিছু পাই তোমাকে আগে দিব তোমার মুখে না দিয়ে আমি নিজেও খাব না আল্লাহর পয়গম্বর বুড়ির ঘরে আশ্রয় নিলেন সকালবেলা বুড়ি চলে গেল ভিক্ষা করার জন্য আল্লাহর পয়গম্বর পয়গম্বরদের হাতে সুন্নতি লাঠি থাকে একটা ফল গাছের ডাল দিয়ে লাঠি বানিয়েছেন ওই লাঠিটাকে মাটির মধ্যে গাড়লেন মাটির মধ্যে গাইরা দোয়া করলেন আল্লাহ তাআলা সাতবার আমাকে হত্যা করা হয়েছে সাতবার জিন্দা করে দিলেন ও আল্লাহ এই মরা গাছের ডালটা আপনি কি একবার জিন্দা করতে পারবেন না সাতবার একটা মানুষকে নির্মমভাবে হত্যা করার পর আপনি জিন্দা করে দিলেন আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ এই ফল গাছের ডালটাকে জিন্দা করে একটা ফল গাছ বানায় দেন বুড়ি বুড়ির ছেলে একটা পঙ্গু এরপরে আমি তিনজন না খাওয়া ক্ষুধার্ত মানুষ আল্লাহ তাআলা এই গাছটাকে জিন্দা করে আপনার পয়গম্বরের মুজিজা বানায় দেন আর এই গাছটাকে আমাদের গাছটার মাধ্যমে আমাদের রিজিকের ফয়সালা করে দেন আল্লাহর পয়গম্বরের দোয়া মঞ্জুর হয়ে গেল পয়গম্বর দেখে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে গাছটাকে জিন্দা করলেন জিন্দা করে বিশাল একটা গাছ বানালেন গাছের মধ্যে বিভিন্ন প্রকার ফল স্তর বাই স্তর পাকা কাঁচা নানান শ্রেণীর ফল ফলের বারে চতুর্দিক থেকে ডালগুলো নিচের দিকে ঝুলে গেল আল্লাহর পয়গম্বর আল্লাহর কুদরত দেখে সিজদায় পড়ে গেলেন এরপরে শুকরিয়া আদায় করে গাছ থেকে ফল পেড়ে নিজেও খেয়েছেন আর বুড়ির পঙ্গু ছেলেটাকেও খাইতে দিলেন এরপরে আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের জিকিরের মধ্যে লিপ্ত হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল হয়ে গেলেন বুড়ি যখন ফিরে আসলো আয়েশা দেখে বাড়ির দরজা বিশাল একটা ফল গাছ বুড়ি তো থমকে গেল কার বাড়িতে ঢুকলাম কোন বাড়ি ঢুকলাম রে আমার বাড়িতে তো কখনো এইরকম গাছ ছিল না আমার গ্রামে কোনো বাড়িতে এরকম গাছ নাই এটা কার বাড়ি রে আমি মনে হয় ভুল করে কারো বাড়িতে ঢুকেছি এবার বুড়ি তাকায় দেখে ঘরটা তো তারটাই ঠিক আছে শুধু গাছটাই নতুন গিয়া দেখি ঘরের মধ্যে মেহমানটা আছে নাকি গিয়া দেখে মেহমান বসে বসে আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের জিকির করে এবার মেহমানরে ডাক দিল গো মেহমান জবাব দাও আমার বাড়ির সামনে এত সুন্দর ফল গাছ কোত্থেকে আসলো আল্লাহর পয়গম্বর বলল ও বুড়ি মা হাজা বিন ফজলি রব্বি হল আমার রবের করুণা আমার রবের দয়া এটা হলো আমার মুজিজা আল্লাহ পাকের দয়া ও মেহমান তুমি কে তোমার পরিচয় দাও আমি হলাম রবের পয়গম্বর আমি আল্লাহ পাকের নবী সব যখন ডিটেলস খুইলা বললো বলার পরে বলতেছে ও পয়গম্বর শোনো আজকে 70 বছর হয়ে গেল আমার দেব দেবীগুলোকে আমি পূজা করি একটা শুধু আবদার করলাম আমার পঙ্গু ছেলেটারে ভালো করে দাও যেন ছেলেটা বৃদ্ধ বয়সে আমার খেদমত করতে পারে যেন আমার ভিক্ষা করা না লাগে
এতগুলি দেবদেবীর পূজা করলাম আমার একটা আবদার তারা শুনলো না একটা আবদার রাখলো না আর তুমি এমন এক রবের কথা বলতেছো যিনি মুহূর্তের মধ্যে একটা মরা গাছকে জিন্দা বানায় ফল ধরায় দিল এত পাওয়ার তার আমি তোমার রবের উপর ঈমান আনতে চাই আমি তোমার সঙ্গে কালেমা পড়তে চাই তবে আমার শর্ত হলো আমি যদি ঈমান আনি তোমার রব কি আমার ছেলেটারে ভালো বানায় দিতে পারবে বলল অবশ্যই পারবে কেন নয় আমার রব পারেন এমন কোনো কাম নাই কুন ফায়াকুন আমার রব হও বলতে দেরি হতে দেরি হয় না তোমার ছেলেটি ছেলেটির কাছে আমাকে নিয়ে যাও ছেলের কাছে গিয়ে আল্লাহর পয়গম্বর হাত স্পর্শ করে দোয়া করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই পঙ্গু ছেলেটির সব অঙ্গগুলো ভালো করে দিল বুড়ি টান দিয়া ছেলেকে কোলের মধ্যে নিলেন কত বছর ছেলে হাত নাড়তে পারে না কথা বলতে পারে না চোখে দেখে না কানে শোনে না এই ছেলেটা সুস্থ হয়ে গেছে বুড়ি আবেগ আপ্লুত হয়ে গেল টান দিয়া ছেলেকে কোলে তুললো এবার একটা একটা অঙ্গ ধরে ধরে দেখতেছে আসলে কি ঠিক হয়েছে নাকি আমি ভুল দেখতেছি ধরে দেখে সব ঠিক পাটা ধরে দেখে পা আগের মতো লুলা পা ঠিক হয় নাই ও মেহমান আমার ছেলের পা তো ঠিক হয় নাই কো মা গো এতগুলো অঙ্গ যে আল্লাহ তাআলা ভালো করতে পারলো সে আল্লাহ কি তোমার ছেলের পা ভালো করতে পারবে না অবশ্যই পারবে ভালো যদি না হয় তাহলে আমার ছেলে আমার খেদমত করবে কেমনে কই তোমার ছেলের পা এমন একদিন আসবে যেই দিন তোমার ছেলের পা ভালো হয়ে যাবে এই পা দিয়া হেঁটে হেঁটে তোমার ছেলে আমাকে সাহায্য করবে আল্লাহর দিনের জন্য সাহায্য করবে সেই দিন পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে সেই দিন মহাপ্রলয় হবে মহাপ্রলয় সপ্তস্নস হয়ে যাবে সেই দিন তোমার ছেলে হাঁটবে তোমার ছেলে দৌড়াবে বুড়ি বললাম আন্তু বিল্লাহি আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল্লাজি আতামানি ফি বাইতিল জো আমি ঈমান আনলাম এমন এক রবের উপর যিনি ছাড়া আর কোনো রব নাই কোনো আল্লাহ নাই কোনো রব নাই কোনো প্রভু নাই যিনি ক্ষুধার্ত মানুষগুলোর রিজিকের ফয়সালা করে দিয়েছেন সেই রবের উপর ঈমান আনলাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পর আল্লাহ পাক বলে রো পয়গম্বর এবার বুড়ি আর বুড়ির ছেলের দিন শিক্ষা দাও এইদিকেই খবর গাছের খবর চতুর্দিকে গ্রামে চতুর্দিকে ছড়া গেল এই সংবাদ শোনার পর দলে দলে লোকজন আসতেছে কালেমা পড়তেছে মুসলমান হয়ে যাচ্ছে এর মধ্যে এক মহিলা এসে কয় হুজুর আমার একটা গাবি ছিল বড় আদরের গাবি গাবি ছাড়া আর কোনো সম্বল আমার ছিল না গাবিটা মারা গেছে বহুদিন হয়ে গেছে আমার গাবিটা যদি জিন্দা হয়ে যায় তাহলে সপরিবারে মুসলমান হয়ে যাব আল্লাহর পাক আমার একটা লাঠি দিয়া বললেন যাও লাঠিটা নিয়া ওই গাবির হাড়ের মধ্যে আঘাত করবা আর বলবা আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর লাঠি পাঠিয়ে দিয়েছে গাবিরে তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও লাঠি দিয়ে আঘাত করে আর বলে ও গাবিরে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই গাবিটাকে আগের মতো কঙ্কালগুলো দাঁড় করালেন আর গোস্তগুলো মাটির মধ্যে মিশে গেছে ওগুলো উঠে উঠে আবার গাবি গায়ের মধ্যে লাগতে শুরু করলো চামড়া লেগে পূর্ণ গাবি আগের মতো সুস্থ সবল হয়ে গেল এটা ছিল আল্লাহর পয়গম্বরের মুজিজা মুজিজা মানে এমন কিছু ঘটনা ঘটানো যেগুলো সাধারণভাবে সম্ভব নয় এগুলো দেখে মানুষ বিশ্বাস করে হ্যাঁ এই লোকটা অলৌকিক শক্তিশালী মানুষ এটা আল্লাহ পাকের পয়গম্বর এটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয় এগুলো নিশ্চয়ই আল্লাহ তাআলাই তাকে দান করেছেন এগুলোকে মুজিজা বলা হয় এরপর ওই ফ্যামিলিটা মুসলমান হয়ে গেল দলে দলে লোকজন মুসলমান হচ্ছে এই দিকে শহরে সংবাদ পৌঁছে গেল হুজুর যাকে আপনি নির্বাসনে দিলেন আপনি মনে করেছেন মরুভূমির মধ্যে না খেয়ে না খেয়ে মারা যাবে সে মারা যায় নাই এখন তার দাওয়াতে তার মুজিজা দেখে গ্রামের লোকজন দলে দলে মুসলমান হচ্ছে এইভাবে যদি মুসলমান হতে থাকে অচিরি আপনার রাজধানী দখল করবে তার দল আপনার দলের চাইতে ভারী হয়ে যাবে বাদশা বিশাল বাহিনী নিয়ে গেলেন ওই গ্রামে গেলেন গ্রামে গিয়া বললেন আগে গাছটাকে কাটো যে গাছ দেখে দলে দলে লোকজন মুসলমান হয় ওই গাছটাকে কেটে ফেলবো তারপরে পয়গম্বরের সঙ্গে বোঝাপড়া করব আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন ধৈর্যের তো একটা সীমা থাকে আল্লাহ তাআলার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবার গাছটাকে কাটা শুরু করলো গাছটাকে টুকরা টুকরা করে নিয়ে যায় আর গোড়া থেকে আবার আগের মতো একটা বিশাল বড় গাছ তৈরি হয়ে যায়
যতবার গাছ কাটে অতবার আগের মতো গাছ তৈরি হয়ে যায়। আপনারা বলুন, একটা মরা মানুষ যাকে মেরে ছাই বানায় ফেলে দেওয়া হলো, সেই মানুষটাকে যদি আল্লাহ জিন্দা করতে পারে গাছ কেটে ফেলার পর, ওই গাছ থেকে আবার নতুন গাছ গজানো সম্ভব কিনা? নতুন গাছ হয়, বারবার কাটতেছে আবার নতুন গাছ হয়। এই দৃশ্য দেখে আরো বহু লোক মুসলমান হয়ে গেছে। বাদশা চিন্তা করলো, এইভাবে যদি কাটতে থাকি তাহলে দেশে আর কোনো মুসলিম থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। বলল, ও পয়গম্বর, এখন আর তোমার সঙ্গে ঝগড়াঝাটি নয়, এখন তোমার সঙ্গে আসো একটা শান্তি চুক্তি করি। কি চুক্তি? একটা শান্তি চুক্তি করি, আর ঝগড়াঝাটি নয় এখন থেকে, আর তোমার সঙ্গে মারামারি কাটাকাটি করব না, তুমি আমার একটা আবদার রক্ষা করবা, তাইলে কালেমা পরে মুসলমান হয়ে যাব, শুধু আমি না দেশের সব মানুষ মুসলমান হবে। কি আবদার? আমার রাজদরবারে একটা গোরস্থান আছে, ওই গোরস্থানের রাজা বাদশাহ রানী এরা শোয়া শোয়া আছে, ওই গোরস্থানের মানুষগুলো জিন্দা হয়ে যদি তোমাকে পয়গম্বর বলে মানে, আল্লাহকে আল্লাহ বলে মানে, তাইলে আমিও কালেমা পরে মুসলমান হব, আমিও মানব। আল্লাহর পয়গম্বররা নিজের ইচ্ছায় কোনো কিছুই করে না, কার ইশারায় করে? আল্লাহ। কি করবো? আল্লাহ কয়, যাও গোরস্থানে, যা যা করার আমি করব। গোরস্থানের পার্শ্বে দাঁড়া পয়গম্বর, আল্লাহর নির্দেশে ডাক দিলেন, ও কবরের মাইয়েতের কুম্বিজ নিল্লা, বলার সঙ্গে সঙ্গে এগারো জন লোক দাঁড়ায় গেল। কয়জন? এগারো জন লোক দাঁড়ায় গেল। এই এগারো জনের মধ্যে কিছু ছিল যুবক পুরুষ, আর কিছু ছিল মহিলা, কিছু কয়েকজন ছিল বাচ্চা। এর মধ্যে একজন বাচ্চা ছিল, বাচ্চার নাম ছিল কাউকিল, জনপ্রিয় বাচ্চা ছিল, দেশের মানুষ তাকে পূজা করত, এত জনপ্রিয় ছিল, দেশের মানুষ তাকে ভুলতে পারে নাই। ওই কাউকিল দ্বারা গেলেন, আল্লাহর পয়গম্বরকে দেখলেন। আল্লাহর পয়গম্বরকে দেখার পর পয়গম্বরকে চিনতে পারলেন। লোকজনকে জিজ্ঞাসা করলেন, উনি কে? কোন আল্লাহর পয়গম্বর? সঙ্গে সঙ্গে কাউকিল বলল, আল্লাহর পয়গম্বর, আমাকে কালেমা পড়া মুসলমান বানা দেন, আমি কালেমা পড়তে চাই। বাচ্চা কয়, হায় রে, কি চাইলাম আর কি হইল? আমার আমার ধারণা ছিল এই মানুষগুলো, মরা মানুষগুলো জিন্দা হবে না, আর কোনোদিন পয়গম্বরের পক্ষে সাক্ষীও দেবে না। এখন দেখি উল্টা হলো, যাদেরকে জিন্দা করলো তারা কালেমা পড়তে চায়। বাচ্চা দৈরা এসে বলল, ও বাচ্চা কাউকিল, তুমি ছিল জনপ্রিয় বাচ্চা, দেশের মানুষ এখনো তোমাকে ভুলতে পারে নাই, সবার মুখে মুখে তোমার নাম, স্বর্ণ অক্ষরে লেখা প্রত্যেকের হৃদয়ে তোমার নাম। তুমি জিন্দা থাকতে বাপ দাদার ধর্ম ছাড়ো নাই, মরার পরে কেন বাপ দাদার ধর্ম ছাড়তে চাও? ওই বাচ্চা বলল, এরে জালেম, শোন, তুই তো মারা যাও না, আমি মারা গেছি, আমি জানি, কেউ যদি বেঈমান হয়ে মারা যায়, দেবদেবীর পূজা করে মারা যায়, ওই লোকটার যে কি অবস্থা হয় সেটা আমি জানি। আমি মুশরিক অবস্থায় মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের সাতটা গর্তের মধ্যে আমারে ঢুকায় দিল, আর আমার কলিজার মধ্যে আগুন জ্বালায় দিল, আমার শরীরের চামড়ার পাটে পাটে আগুন জ্বালায় দিল, এখন আমার কলিজার মধ্যে সে আগুন জ্বলতেছে। তুই যদি পরকালে শান্তি চাও, মরার পরে শান্তি চাও, এখনো সময় আছে, কালেমা পরে পয়গম্বরের অনুসরণ কর, কালেমা পরে মুসলমান হয়ে যা। এই বলে ওই মৃত মানুষগুলো সবগুলো কালেমা পড়লেন, কালেমা পরে মুসলমান হয়ে গেল। এই কালেমা পড়ার পর আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আবার আল্লাহ তাদের মৌত দিয়ে দিল। এত কিছু দেখার পরও কপাল যদি পোড়া হয়, এত কিছু দেখার পরও হেদায়েত নসিব হয় না, এত আল্লাহর কুদরত দেখলেন তারপরে হেদায়েত নসিব হয় না, কারণ হলো ওরা জানে পয়গম্বর আল্লাহর নবী, আল্লাহ সত্য, পয়গম্বর সত্য, জানে না? জানে না। আবু জাহেল একদিন খানায় কাবার পাশে এক ইহুদি বন্ধুর সঙ্গে বসে বসে গল্প করতেছে, মদিনা থেকে আসছে। ইহুদি বন্ধু বলতেছে, আচ্ছা দোস্ত আবু জাহেল, ওনার নাম ছিল আবুল হেকাম, আচ্ছা বন্ধু আবুল হেকাম, তুমি তো মক্কায় থাকো, এই মোহাম্মদ নবুতি দাবি করছেন, তোমারই ভাতিজা। আচ্ছা বলো তো, উনি কি অরিজিনাল নবী? ওনার স্বভাব চরিত্র আমল আখলাক কেমন? আবু জাহেল বলতেছে, আল্লাহি বিরব্বিল কাবা, আমি কাবার রবের কসম করে বলতেছি, মোহাম্মদ আল্লাহ নবী, এতে করে সন্দেহ নাই। চিন্তা করে দেখছেন, কে বললো এটা? কে বললো?
আমি কাবার রবের কসম করে বলছি মোহাম্মদ আল্লাহর নবী কোনো সন্দেহ নাই। এখন তোমরা বলো তোমাদের কিতাবে কি লেখা আছে, আমাদের কিতাবেও তো তাই লেখা আছে যে আখিরি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ যিনি হবেন তার যে সমস্ত নমুনা নিদর্শন লেখা আছে সব তোমার ভাতিজার মধ্যে পাওয়া যায়। তোমার ভাতিজাই হলো সেই শেষ নবী। আবুল জাহালকে বলতেছে আচ্ছা তোমার ভাতিজা আল্লাহর নবী তুমি মানো না কেন, বিরোধিতা করো কেন? কয় মানি না, এই জন্য মোহাম্মদ রে মানলে আমার নেতৃত্ব থাকে না। কি থাকে না? আমার যে ব্যবসা সিটিংবাজি ব্যবসা বাটপারি ব্যবসাটা থাকে না। তার কারণ আবু জাহেলের ব্যবসা ছিল কি, সালিশ করত, এই তুমি 50,000 জমা রাখো, তুমিও 50,000 জমা রাখো, এই সালিশের পরে এটা ফয়সলা হবে, দুই পক্ষ জামানত রাখো। এরপরে সালিশ তো করলেন ঠিক আছে, কিন্তু ওই 50-50 কত হলো, এই 1,00,000 কার পকেটে, বড় মেয়ের পকেটে, 1,00,000 কার পকেটে? এগুলো আর কোনোদিন আলোর মুখ দেখে নেই এমন মনে হয় বাংলাদেশে হয় না, বাংলাদেশে হয়, লালমোহনে হয় না। আবু জাহেলের কাছে আইসা, তখন তো ব্যাংক ছিল না, লোকজন আইসা স্যার আপনার কাছে আমানত রাখলাম, আমাদের ঘর দরজা ভাঙা সরে নিয়ে যাবে, কা ঠিক জায়গায় আসছস, রাখ আমার কাছে। কয়দিন পরে আইসা কয় আমার টাকা কয়টা দেন, কিসের টাকা রে বেটা, দাঁত ফালাই দিব সব কয়টা, যা কোনো টাকা নাই আমার কাছে, আমানত রাখছে। এই ছিল আবু জাহেলের সিটিং বাজি ব্যবসা বাটপারি ব্যবসা। সে সুদে টাকা লগ্নি করতো আর সময় মতো দিতে না পারলে বাড়ি ঘর সব নিয়ে যেত, এই ছিল তার সিটিং বাজি ব্যবসা। তা আবু জাহেল কয় আমি হলো সিটিং বাজি বাটপারি ব্যবসা করি, মোহাম্মদুল্লাহ আদর্শ মানুষ, সৎ এবং ন্যায়পরায়ণ মানুষ, মোহাম্মদের শাসন যদি মানি তাহলে আমার বাটপারি ব্যবসা, কথা জোরে কোন বাটপারি ব্যবসা। বর্তমানে পৃথিবীতে বা আমাদের দেশে যারা ইসলামের বিরোধিতা করে তাদেরও ব্যবসাটা আবু জাহেলের মতো, ঠিক না? তাদের হিসাব নিকাশ হলো যদি মোহাম্মদের আদর্শ সমাজে বাস্তবায়িত হয়, ইসলামী আদর্শ বাস্তবায়িত হয়, তাহলে সিটিং ব্যবসা আর থাকবে না। অতএব ইসলামকে বিরোধী, ইসলামের বিরোধিতা করা লাগবে, ইসলামকে মানা যাবে। আল্লাহ বুঝদান করে বলেন আমিন। ভাইরা আমার বলতেছিলাম পয়গম্বরকে সিনসে বাদশা কিন্তু মানে নাই, কিন্তু মানলে পয়গম্বরের মানলে আমার সিটিং বাজি ব্যবসা থাকে না। পয়গম্বরে বললো আচ্ছা পয়গম্বর এই মরা মানুষগুলো জিন্দা হয় তোমার নবী মানছে, বিশ্বাস করলাম, আমি আর একটু আবদার করতে চাই। জনগণ বলতেছে দেখো এই পয়গম্বর সত্য এতে কোনো সন্দেহ নাই, এই দেবদেবীর পূজা এগুলো সব মিথ্যা এতে কোনো সন্দেহ নাই। তো একটা আরেকটা রে কয় তো কলেমা পড়স না, গায়ে কলেমা পড়লে যে ওই ওই যে দেখো না নেতাজির মাইর খাওয়া লাগবে, এই ডরের সুরে পড়ি না, ওই নেতার মাইরের ডরে কলেমা পড়ি না, না হয় অনেক আগেই পড়তাম। ঠিক আছে ঠিক আছে, নেতাও বুঝছে, সিআইডিরা রিপোর্ট দিতেছে জনাব আপনার জনগণ কিন্তু কলেমা পড়বে পড়বে ভাব, ওরা বারো আনি মুসলমান হয়ে গেছে মনে মনে, শুধু মুখে স্বীকার করাটা বাকি আছে। নতুন একটা চাল দিল, কি চাল, হে জনগণ শোনো আমি আর একটা পরীক্ষা দিব পয়গাম্বর, তুমি যদি আমার আফলুন দেবীর পায়ে একটা সেজদা দাও, একটা সেজদা মাত্র, একটা সিজদা দিলি আমি দেশের জনগণ নিয়ে কালেমা পরে মুসলমান হয়ে যাব। পয়গম্বর আল্লাহরে কেমন আবদার করতেছে, একের পর এক আবদার করে, আবদার যেন শেষ হয় না। আল্লাহ কয় তুমি বলে দাও আগামীকাল মন্দিরে যাব, কি বলছে আগামীকাল মন্দিরে যাব, বাচ্চা মনে করেছে মন্দিরে যখন যাবে তাইলে মনে হয় মূর্তির সিজদায় করবে। এবার কর্মচারীদের বলল যাও তাকে আমার রাজমহলে নিয়ে যাও, আর রানীকে বলবা যেন উত্তম উত্তম খাবার দিয়ে তাকে মেহমানদারি করে। বাদশাহ গোটা দিন গোটা রাত তার মন্দিরকে সাজালেন, আর লাল গালিচার সম্বর্ধনার ব্যবস্থা করলেন, রাজমহল থেকে মন্দির পর্যন্ত লাল কার্পেট বিছায় দেওয়া হলো, ফুল নিয়ে রেডি করে রাখা হলো। পয়গম্বর যদি আমার দেবীর পায়ে সেজদা দেয় আমি সঙ্গে সঙ্গে জনগণকে বলবো, জনগণ দেখো পয়গম্বরের ধর্ম সত্য, আমারটাও সত্য, আমারটা যদি মিথ্যা হতো তাইলে পয়গম্বর কোনোদিন দেবীর সেজদা দিত না,
অতএব যত দুটোই সত্য তাইলে আগে ধর্মেই থাকো একটা সুযোগ তৈরি হবে পয়গম্বর রাজ দরবারে গেলেন দেশের জনগণকে খবর দিল তোমরা দেখে যাও নিজের চোখে তোমরা তো মুসলমান হওয়ার চিন্তা করছো দেখে যাও পয়গম্বর নিজেই আমার ধর্ম গ্রহণ করে আমার দেবীর সেজদা দিতেছে জনগণ কয়টা কোনোদিন সম্ভব না নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না জনগণের ঢল নামলো চতুর্দিকে মন্দিরের চতুর্দিকে মাঠ ঘাট কানায় কানায় পূর্ণ হয়ে গেল জনগণ দেখার জন্য আসছে কেমনে পয়গম্বর মূর্তির সেজদা দেয় এদিকে ওই যে বুড়ি মনে আছে না নাই প্রথম মুসলমান বুড়ি ছেলের পা এখনো ভালো হয় নাই ছেলেটারে কোলের মধ্যে নিয়ে আইসা মন্দিরের সামনে দাঁড়ায় গেছে রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে আমার প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা কথা সামনে যেতে দেব না এদিকে পয়গম্বর শাহী মহলের মধ্যে বসেন আল্লাহ তাআলাকে ভুলে যায় না সেখানে বসে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেছেন আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছেন এমন মধুর কণ্ঠ ওই মধুর কণ্ঠ যখন তেলাওয়াত শুরু করছেন রানী দৌড়ে আসছে শোনার জন্য দাসীরা দৌড়ে আসছে শোনার জন্য আড়ালে দাঁড়া দাঁড়া শুনতেছে আর দুই চোখের পানি সেরে সেরে কাঁদতেছে মহিলাদের দিল হলো নরম মহিলাদের দিল কি জোরে বলেন মহিলাদের দিল হলো এত নরম ওদেরকে হেদায়েতে বেশি সময় লাগে না অল্প কিছু কথা বললি বাতরা শুনলি মহিলাদের দিল তৈরি হয়ে যায় আল্লাহর কালাম শুনতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আর দাসীদেরকে বলতেছে ও দাসী রে শোন এই পয়গম্বর যে কালাম পড়তেছে এই কালাম কোন মানুষের কালাম নয় লাইসা হাজাল কালামু মিন কালামিল বাশার এই কথাগুলো কোন মানুষের কথা নয় মানুষের কথা এত সুন্দর হয় না এগুলো আসমান জমিনের মালিকের কথা এগুলো পয়গম্বরের রবের কথা যে রবের কথা এত সুন্দর আমি ওই রবের উপরে ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ রানী যখন কালেমা বললেন দাসীরাও কালেমা বললেন মুসলমান হয়ে গেলেন ইউরিদুন লিউতফিউ নূরাল্লাহি বিআফাহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ কও কাফেরের দল আমার দ্বীনকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছো আর আমি আমার দ্বীনের বাতি তোর ঘরের মধ্যে জ্বালায় দিলাম কাফেররা ফু দিয়া বাতি নিবাইতে যায় কাফেররা মনে করে বোমা মারলে মনে হয় ইসলাম ধ্বংস হয়ে যাবে কাফেররা মনে করে ষড়যন্ত্র করলে ইসলাম ধ্বংস হয়ে যাবে কাফেররা মনে করে দুই চার দশ বিশ লাখ মুসলমান মারলে মনে ইসলাম ধ্বংস হয়ে যাবে কিন্তু না 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 ইসলামের মূল চাবি কার হাতে আল্লাহ কয় যত ষড়যন্ত্র করবে আমি আমার ইসলামের বাতি আরো তত জ্বালায় দেব যত ষড়যন্ত্র বেশি হবে দিনের মশাল আরো বেশি মানে বেশি জ্বলবে দিনের মশাল আরো বেশি করে দাউ দাউ করে জ্বলতে থাকবে ঘরের মধ্যে ইসলামের বাতি জ্বলে উঠল সকালবেলা পয়গম্বরে নিয়ে যাইতেছে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে বলবো না থাকবে কারা কারা শুনবেন না হাত তোলেন তো দেখি দেখছেন ঘুমেছিল মনে হয় কারা কারা বসতে রাজি আছেন হাত তোলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা জোরে তাকবীর দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করে বলে আমিন আহ ফিলিস্তিনে মুসলমানদের মারতেছে মারে না এখন আমরা তো যেতে পারবো না যেতে পারবেন যাওয়া সম্ভব নয় সেখানে যেতে ভিসা লাগবে আমাদের ভিসা দেবে না ভিসা দেবে না সেখানে যাওয়া যাবে না অনেক আইন কানুন অনেক নিয়ম কানুন আছে যাওয়া সম্ভব নয় কিন্তু আল্লাহ নবী বলছেন মনের মধ্যে তোর আরজি শহীদ হওয়ার জন্য তুই বিছনায় যদি মারা যাস তাইলে আল্লাহ তোকে শাহাদাতের মত দিবে একটা আমল যদি করস একটা দোয়া যদি পড়স তোরে আল্লাহ তাআলা ঘরে মরবি তুই বিছনায় মরবি তুই বৃদ্ধ হয়ে মরবি তারপরও শাহাদাতের মত নসিব হবে দোয়াটা আপনাদের বলবো বলবো আল্লাহুম্মা আনতা রব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাইতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা পারেন যদি কেউ থাকেন হাত তোলেন সাহস করে হাত তোলেন
যার মুখস্থ আছে হাত তোলেন দুইজন তো পাওয়া গেছে কে তুই তুই কে পারস কি কয় আসলে জিজ্ঞাসা করব দে দাঁড়া ক ক বয় বয় পারবে না পারবে আর এটিসুর দেখে বোঝা গেছে পারবে মাশাআল্লাহ তো এটা নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার কি সুন্দর দোয়া দেখেন মাল্লা নবী বলেন মাগরিবের নামাজ পড়ে একবার পড়বে ফজরের আযান পর্যন্ত যদি মারা যায় ফজরের নামাজ পর্যন্ত যদি মারা যায় তার জিন্দেগির গুনাহ আল্লাহ maaf করে দিবেন শাহাদাতের মত নসিব করে দিবেন এবার ফজরের নামাজ পড়া যদি একবার তেলাওয়াত করে ফজর থেকে মাগরিব পর্যন্ত মাগরিবের নামাজ শেষ করা পর্যন্ত যদি সে মারা যায় আল্লাহ তাআলা শাহাদাতের মত দান করবেন আর জিন্দেগির গুনাহগুলো maaf করে দিবেন সে আল্লাহ পাকের দরবারে যখন উঠবে তখন তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না মুখস্থ করা যায় না এ যায় লোকেরা কয় হুজুর যদি লিখে দিতেন তাইলে ভালো হতো তে এত লোকের কি লিখে দেওয়া সম্ভব দেব লিখে আপনাদের আপনারা বললে তাও দিতে পারি মানুষের রোগ হয় কানে শোনে না চোখে দেখে না এরপরে হার্ট লিভার কিডনি নানান ধরনের জটিল কঠিন রোগ হয় হয় না শিখাই দিয়েছেন আপনার চোখের রোগ কানের রোগ হাড়ের রোগ কিডনির রোগ হবে না আপনার ঈমান নষ্ট হবে না যত ফিতনা হোক আপনার ঈমান ধ্বংস করতে পারবে না এরপরে দাজ্জাল আসলে আপনাকে বেঈমান বানাতে পারবে না আপনার অভাব থাকবে না মরার পর আপনার কবরে আযাব থাকবে না কি সুন্দর দোয়া নবীজি শিখাই দিয়েছেন আমরা মুসলমান এগুলো মুখস্থ করি না খালি গান বাজনা মুখস্থ করি আহা মুসলমান আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামি আল্লাহুম্মা আফিনি ফি বসরি লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি এই দোয়াটা যদি আপনি সকালে তিনবার আর সন্ধ্যায় তিনবার পড়েন ফজরের পরে তিনবার মাগরিবের পর তিনবার পড়েন সকল রোগ শোক থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন চোখের দৃষ্টি কানের পাওয়ার আল্লাহ ঠিক রাখবেন হাত কিডনি বালপাল্লা ঠিক রাখবেন অভাব থেকে হেফাজতে রাখবেন ঈমানের হেফাজত করবেন মরার পরে কবরের আযাব থেকে রক্ষা করবে কে জোরে সোরে বলুন এই দোয়াটা পারেন এমন কেউ আছেন এবার একজন হাত তোলে নাই যা কোন আপত্তি নাই এটা লজ্জার কিছু নাই কিন্তু শেখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আহ কি সুন্দর সুন্দর আমল নবীজি দিয়ে দিচ্ছেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার নবীজি বলেছেন প্রতিদিন আপনি বেশি বেশি বলুন আল্লাহ আমি আপনার থেকে জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই এই দোয়া যেই ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাত লাজিম করে দিবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা যদি আপনি সন্ধ্যা বেলা 7 বার সকাল বেলা 7 বার কয়বার কয়বার পারেন এটা পারেন মাশাআল্লাহ এটা তো সহজ পড়া যায় আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার করে পড়বেন এই দোয়া যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা 7 বার করে পড়বে আল্লাহ তাআলা মারা যাওয়ার পর ওই লোকটাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে না মজার দোয়া এরকম অনেক আমল আল্লাহ নবী আমাদেরকে দিয়েছেন এই আমলগুলো আমাদের শেখা দরকার চেষ্টা করা দরকার ইনশাআল্লাহ কোন লোক যদি অসুস্থ আপনার কাছে দোয়া চাইতে আসছে অসুস্থ রোগী দেখতে গেছেন রোগীটার মাথায় হাত দিবেন হাত দিয়ে পড়বেন আল্লাহুম্মা আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সুকমা আল্লাহ নবী বলেন এই দোয়াটা যদি রোগীর মাথায় হাত দেয়া কেউ পড়ে তাহলে ওই রোগীটাকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হেফাজত করবেন যিনি পড়বে তাকে ওই রোগ থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিবেন আপনার ওই রোগ হবে না আর রোগীরও আল্লাহ সুস্থ করে দিবে ওই রোগ থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবে এরকম সুন্দর সুন্দর আপনাদের দোয়া কয়েকটা আমল আপনাদের শিখায় দেবে ইনশা যাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দেওয়ার কথা না অনেক যুবক আছে বেকার এরপরে ব্যবসা বাণিজ্য করে কোন সুবিধা করতে পারে না তাদের জন্য নবীজি বলেছেন আল্লাহুম্মা ফিনি বিহালালিকান হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা মান সামাক এই দোয়াটা আপনি যদি দৈনিক 100 বার পাঠ করেন
আল্লাহ নবীকে তুমি কয় টাকা দেন আছো উহুদ পাহাড় পরিমাণ যদি তোমার ঋণ হয় দেনা হয় তাও আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন মরণ পর্যন্ত আল্লাহ হালাল রুজি দান করবেন ব্যবসায় বরকত চাকরিতে বরকত কামাইতে বরকত ফসলে বরকত সব জায়গা বরকত দিবে কে চিল্লা কর আল্লাহ তাহলে বরকত চাইতে হবে কার কাছে কেমনে চাইবেন আল্লাহ শিখায় দিবেন নবী শিখায় দিয়েছেন আল্লাহুম্মাগফিনি বিহালালিকান হারামিক ওয়াগনিনি বিফাযলিকাম মান সাওয়াক এই আমলটা করলে আপনার সকল অভাব দূর করে দিবেন আল্লাহ তাআলা অতএব শুন আমরা এই আমলগুলো করে বলেন আমিন পয়গম্বর সকালবেলা রওনা করছে মন্দিরের দিকে কোন দিকে যায় জনগণ ককিরে এতদিন পর্যন্ত বেচারা সাতবার মরলো এই মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়া সেই মূর্তির সিজদা দেওয়ার জন্য যায় বিষয়টা তো বিশ্বাসযোগ্য হয় না বিশ্বাসযোগ্য মনে হয় না দেখি কি হয় বুড়ি দাঁড়াইছে ওই পয়গম্বর লাল গালিচা সম্বর্ধনা নিয়ে কই যাও আমার প্রশ্নের জবাব দাও তারপরে সামনে আগাও তুমি আমার ঘরে সব মূর্তি ভাঙিয়া ফালায় দিছো আজকে তুমি মূর্তির পূজা করতে যাও কোন দুঃখে তাইলে আমার মূর্তি ভাঙলা কেন পয়গম্বরকে বুড়িমা অস্থির হয়ে না একটু ধৈর্য ধরো মনে আসেনি ওই যে তোমারে বলছিলাম প্রথম দিন একদিন হাঙ্গামা হবে এই দেশে হাঙ্গামা হবে সেই দিন তোমার ছেলে পা দিয়ে হাঁটবে সেই দিন তোমার ছেলে আল্লাহর দিনে সাহায্য করবে আমাকে সাহায্য করে মনে আছে কাহা মনে আছে আজকেই হলে সেই দিন মহা হাঙ্গামার দিন ছেড়ে দাও ছেলেকে ছেলেকে কোল থেকে ছেড়ে দিছে ও তো হাঁটতে পারে না প্যারালাইজড মাটির মধ্যে বসে পড়ছে আল্লাহর পয়গম্বর কয় হে ছেলে কুম দাঁড়া আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার পা সুস্থ করে দিলেন আল্লাহু আকবার বলে দাঁড়া গেছে আল্লাহর পয়গম্বর বললেন এবার দৌড়াও হুজুর কোন দিক যাব মন্দিরের দিকে দৌড়াও মন্দিরের মধ্যে গিয়া কি করব মন্দিরের মধ্যে গিয়া একটা এলান করবা ও দেবদেবীর দল আল্লাহর পয়গম্বর হাজির হয়ে গেছেন আল্লাহর পয়গম্বর অর্ডার দিয়েছেন সবাই এখন পয়গম্বরের পায়ে গিয়া সিজদা দাও আল্লাহর পয়গম্বর অর্ডার দিয়েছেন সবাই পয়গম্বরের পায়ের মধ্যে সিজদা দাও পয়গম্বরের কদমে হাজির হয়ে যাও বন্ধুরা আমার যুবক দৌড়াতে দৌড়াতে মন্দিরের মধ্যে ঢুকলেন মন্দিরের মধ্যে ঢুকেই যখন এলান করলেন এলান শোনার সঙ্গে সঙ্গে মূর্তিগুলো কাত হয় শীত হয়ে পড়া শুরু করছে কাত হয় শীত হয়ে পরে আর গড়াগড়ি দেয় ওরা তো হাঁটতে পারে না আল্লাহ পাক ওগুলোকে হাঁটাইতেছেন গড়াগড়ি দিতে দিতে গিয়া পয়গম্বরের পায়ের মধ্যে পড়ে যায় আল্লাহর পয়গম্বর ইমাম মুহাম্মদ ইবনে তিরমিজি মুহাম্মদ ইবনে তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি সাবিয়াত ইমাম রওজাতুস সাফা নামক কিতাবের মধ্যে লেখেন পয়গম্বর পা দ্বারা একটা আঘাত করলেন আল্লাহ তাআলা জমিনের মধ্যে বিশাল বড় একটা গর্ত তৈরি করে দিল এবার পয়গম্বরের হাতের লাঠি দিয়ে ইশারা দেয় গর্তের মধ্যে ঢোকো পয়গম্বরের পায়ে সিজদা দেয় আর গর্তের মধ্যে ঢুকে যায় পায়ে সিজদা দেয় আর গর্তের মধ্যে ঢুকে যায় এভাবে এক এক করে সব মূর্তিগুলো গর্তের মধ্যে চলে গেল আল্লাহর পয়গম্বর সব মূর্তিগুলোকে গর্তের মধ্যে ঢুকায় দেন এবার জনগণ ক দেখলি বাচ্চা কইলো কি আর এখানে হইলো কি বাচ্চা কইলো মূর্তির সিজদা দিবে পয়গম্বর এখন দেখি মূর্তি এইসব পয়গম্বরের সিজদা দিতেছে কয়জনই তো বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই একজনই হলো সবার স্রষ্টা একজনই হলো রব এ কথা শোনার পরে কইলে কালেমাটা প্রকাশ করস না গা করি না তুই সোরার ভয়তে রানী শুনতেছেন ছাদ থেকে দাঁড়া দাঁড়া বেলকনি থেকে দাঁড়া দাঁড়া শুনতেছেন কয় দেখ জনগণের মধ্যে কি ভয় ঢুকাইছে কালেমাটা পড়বে সাহস করে পড়তে পারে না রানী সাহস দিতেছে রানী কয় আমার দেশের জনগণ তোমরা এত কিছু দেখার পরে এখনো কেন চুপ করে আছো বুঝতে পেরেছি তোমাদের মনের মধ্যে ভয় এই ভয় দূর করার জন্য আমি সর্বপ্রথম কালেমা পড়ছি আসো আমি পড়ি তোমরাও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু যারজি শুনাবিউল্লাহ রানী জাগান কালেমা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন সঙ্গে সঙ্গে ময়দানের সব লোক কালেমা পড়া শুরু করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার আওয়াজ শুরু হয়ে গেল রানী যখন পড়েছে আমরা আমাদের আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই কালেমা পড়ার পর বাচ্চা গায় হায় সাইলাম কি আর হইল কি জনগণকে ধোকা দিব পয়গম্বর আমার দেবীর সিজদা দিয়েছে তোমাদের ধর্ম পরিবর্তন দরকার নাই
নিজের ধর্মে থাকো। এখন তো দেশের সমস্ত জনগণ মুসলমান হয়ে গেল, এবার নতুন একটা ষড়যন্ত্র, নতুন একটা চাল ফেললেন, অজা দিলু বিল বাতিল লিউদহিদু বিহিল হক ওয়াত্তাকাজু আয়াতি মা উনজিরু হুজুয়ার, আল্লাহ পাকের এই নিদর্শন দেখার পরও একটা নতুন ঝগড়া শুরু করলেন, বললেন আমি বুঝতে পেরেছি আমার স্ত্রী এতদিন যাকে নিয়ে ঘর করলাম সংসার করলাম আমার ঘরেই ছিল, সে আসলে আমার স্ত্রী ছিল না, সে ছিল পয়গম্বরের দলের লোক, সিআইডি হয় গোয়েন্দা হয় আমার ঘরে আমার স্ত্রী সাইজা ছিল, তোমরা দুইজনের আগে থেকে এক দলের লোক, নসেদ আমি পয়গম্বর এখানে আনলাম পরীক্ষা করার জন্য, আমার পরীক্ষাটা শেষ হলো না তার আগেই তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, আবার জনগণকে বলতেছো কালেমা পড়ার জন্য আগে আমার স্ত্রীর শাস্তি দেব, এরপরে জনগণের শাস্তিটা পরে দেব, জনগণ দেখুক আমি আমার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করি। এবার রানীকে ধরে আনা হলো, রানীকে এনে রানীর শরীরে হাতের মধ্যে পায়ের মধ্যে লোহার পেরাক মারা হলো, বলা হলো এখন আগের ধর্মে ফিরে যাও, নসেদ তোমার শরীরে চামড়াগুলো ছেড়ে ফেলা হবে। আর রানীর দুই চোখ থেকে পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে আর শরীরটাকে কেঁচতেছে, রানী শুধু পয়গম্বরে ডাক দেয়, বলো ও পয়গম্বর এবাদত করার সুযোগ আমি পাই না, আমল করার সুযোগ পাই নাই, শুধু কলেমা পড়লাম, কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আমাকে এখানে মারার জন্য নিয়ে আসছে, ও পয়গম্বর শুধু একবার কলেমা পড়লাম আমার আল্লাহ কি আমাকে মাফ করে দিবে, আমার আল্লাহ কি আমাকে জান্নাত দিবে, আল্লাহ তাআলা ডাক দিলেন পয়গম্বরের কাছে ওহী নাজিল হয়ে গেল, ও পয়গম্বর রানীকে আকাশের দিকে তাকাতে বলো, পয়গম্বর ডাক দিয়ে বলেন ও রানী মা আকাশের দিকে তাকাও, মান কাল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি ইখলাসের সঙ্গে কিনের সঙ্গে কালেমা তাওবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন, আর তাইবু মিনাজ জামবে কামান লা জামালা, যে গুনাহ থেকে তওবা করবে এমন নিষ্পাপ বেগুনাহ হয়ে যায় যে জীবনে কোনোদিন সে গুনাহই করে নাই। ও রানীমা আকাশের দিকে তাকাও, আকাশের দিকে যখন নজর করল আল্লাহ তাআলা সাতটা আসমানের সাতটা গেট খুলে দিল, আল্লাহু আকবার, সাত গেট খুলে দিলেন আল্লাহ, জান্নাতের দরজা খুলে দিলেন, রানী তাকায় দেখে আল্লাহ তাআলা তার বাতিনি চক্ষু খুলে দিলেন, তাকায় দেখে জান্নাতটাকে সুন্দর করে সাজানো শুরু হয়েছে, জান্নাতের হুর পরীরা তার সঙ্গে কথা বলা শুরু করেছে, আল্লাহ তাকে আধ্যাত্মিক পাওয়ার দিয়া দিলেন, তিনি জান্নাতের হুর পরীদের সঙ্গে কথা বলতেছেন, আর জান্নাতের হুর পরীদের চেহারা দেখে সৌন্দর্য দেখে তিনি বিমোহিত মুগ্ধ হয়ে গেলেন, জান্নাতের নাজ নেয়ামত দেখে বিমোহিত হয়ে গেলেন, রানীর সব কষ্ট যন্ত্রণা দূর হয়ে গেল, চোখের পানি বন্ধ হয়ে গেল, রানী হাসতে শুরু বললেন, বাচ্চা দূরে এসে বললো রানী এত অত্যাচার এত নির্যাতন করা হচ্ছে তারপরে তুমি হাসো কেন, তোমার কষ্ট গেল কোথায়, কয় বাচ্চা তুই জানো না, তুই জানো না আমার রব কত দয়ালু, একমাত্র এক জীবনে সারা জীবন মূর্তি পূজা করলাম, জীবনে রবকে রব বলে মানি নাই, শুধু একবার রব বলে স্বীকার করলাম, একবার রব বলে স্বীকার করার কারণে আমার রব আমার মালিক আমার জিন্দগির সকল গুণাগুলো মাফ করে আমাকে বেগুনা নিষ্পাপ মাসুম বানায় দিয়েছেন, আমার রব আমার জন্য জান্নাত সাজা ওর অর্ডার দিয়েছেন, আমার জান্নাতের বান্ধবীরা আমাকে আগায় নেওয়ার জন্য রেডি হয়ে গেছে, ও বাচ্চা রে আমি আমার আমার মালিকের দরবারে রওনা করলাম, জান্নাতে আমার বান্ধবীদের কাছে রওনা করলাম। এবার এই কথাগুলো বলতে বলতে হাসতে হাসতে রানী জান্নাতের মেহমান হয় জান্নাতের দিকে চলে গেল, রানীর আত্মা যখন চলে গেল জনগণ বলল রানী যেই পথে আমরাও সেই পথে, রানী যখন হাসতে হাসতে জীবন বিলায় দিছে আমরা সারা জীবন নাফরমানি করছি রবের আবাদত করতে পারি নাই, আমরাও রানীর পথের পথিকা আমরা প্রয়োজনে জীবন বিলায় দিব, তারপর আমরা আর কোনোদিন শেরেকের মধ্যে লিপ্ত হব না, বাচ্চা নির্মম অত্যাচার শুরু করলেন, নির্মম নির্যাতন শুরু করলেন, আগুনের কুণ্ডুলি বানায় বানায় আগুনের কুণ্ডুলির মধ্যে এনে লোকগুলোকে নিক্ষেপ করা শুরু করেছেন, লোকগুলো হাসতে হাসতে জীবন দিতেছে আর জান্নাতের মেহমান হয়ে যায়, তারপরে একটা লোক কলেমা ছাড়তে রাজি হয় নাই, এবার আল্লাহর পয়গম্বর সেজদা করে বলে আল্লাহ এইবার যদি আমাকে হত্যা করা হয় আপনার দরবারে একটা দরখাস্ত, সাতবার জিন্দা করলেন এইবার আর জিন্দা করবেন না, কেন গো পয়গম্বর কাল্লা এইবার আপনি আমাকে জিন্দা না করে শাহাদাতের মত নসিব করবেন, আমি শহীদদের কাতারে উঠতে চাই, আল্লাহু আকবার, ভাইরা আমার বলবো না থাকবে,
কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ইন্না বাদশা রব্বিকাল আসাদিদ, আমি ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না, আমার ধরা বড় শক্ত ধরা, আমার ধরা বড় শক্ত ধরা। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত তার বান্দা বান্দীগুলোর প্রতি অত্যাচার আর নির্যাতন দেখে দেখে সহ্য করলেন, এবার আল্লাহ তাআলা আর সইতে পারলেন না। ভাইজান, এবার আল্লাহ তাআলা ওই জালেমদের জন্য একটা কঠিন আযাব রেডি করে রাখলো। লা ইলাহা